প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ইলেকটিভ বাংলা রয়েছে ঐচ্ছিক বাংলা সেই ঐচ্ছিক বাংলা থেকে তোমাদের আমি প্রত্যেকটা মডুল ওয়াইজ আমি বলেছি যে পাঁচ এবং দশ নম্বরে স্টারমার্ক করা প্রশ্নগুলো বলে দেব। প্রিভিয়াস যে একটি ভিডিও আমি দিয়েছিলাম সেখানে তোমাদের মডুল ওয়ান থেকে স্টারমার্ক করা পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নগুলো বলে দিয়েছিলাম আশা করি সেই প্রশ্নগুলো তোমরা দেখেছো এবং তোমরা পড়াও কমপ্লিট করে নিয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডেল টু থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে একটু দেখবে ঠিক আছে সেগুলো বলে দেবো এবং আমি প্রথমেও বলেছি আবারও বলছি বাংলায় ভালো নাম্বার তুলতে গেলে টেক্সট বই ভালো করে খটিয়ে পড়তে হবে টেক্সট বই মিন্স কোনো কোশ্চেন অ্যান্সার বুক নয় যে কুড়িটা পঁচিশটা কোশ্চেন থাকবে এবং অ্যান্সার থাকবে তেমন নয় প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমার আলোচনা থাকবে তারপর অনুশীলনে তোমার কোয়েশ্চেন এবং অনুশীলন কোশ্চেন দেওয়া থাকবে এবং কিছু উত্তর দেওয়া থাকবে তো টেক্স সেই সেরকম টাইপের বইগুলো আমি তোমাদের নামও বলে দিয়েছিলাম অনেকদিন আগেই আশা করি অনেকে কিনেছো সেখান থেকে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে তাহলে তুমি বিষয়টা গিয়ে ভালো করে বুঝতে পারবে এর উপকার দুটো রয়েছে কি উপকার রয়েছে কি সুবিধা রয়েছে না তুমি ছ যে ছোটো প্রশ্নগুলো তোমাদের পণ্যটা দেয় সেটি তুমি খুব ভালো করে অ্যান্সার করতে পারবে এবং পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো দেয় সেটিও তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে যদি ভালো করে টেক্সট বইটা পড়া থাকে এবার তোমাদের মনে প্রশ্ন এসে তাহলে আমরা যদি না টেক্সট বই তো পড়িনি তাহলে আমরা কি করব। আমাদের করণীয় কি রয়েছে এই লাস্ট নিয়েটা একটু বলে দিন তো সেই জন্যই আমি তোমাদের যারা একান্ত ভালো করে পড়াশোনা করতে উঠতে পারিনি যাদের বই নেই যারা এখন এই কটা দিন বাকি রয়েছে সবে পড়া চালু স্টার্ট করছে কাজকর্ম করে তাদের জন্য বিশেষ করে এই সাজেশনগুলো খুবই উপকৃত তোমরা হবে এই সাজেশনগুলো দেখলে তো যে প্রশ্নগুলো বলছি সেগুলো পড়ো স্টারমার্কগুলো আগে পড়বে তারপর স্টারমার্কগুলো হয়ে গেলে তার আশেপাশে যে কয়েকটি প্রশ্ন আমি প্রশ্ন দেবো সেগুলো যদি একটু ভালো করে দেখো আশা করি তোমরা উপকৃত হবে তো দেখে নাও প্রথম দশ নম্বরের প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাছা গল্প অবলম্বনে খেন্তির চরিত্রটি বিশ্লেষণ করো অথবা খেন্তি পুইমাছা মাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র মন্তব্যটির যথার্থতা বিচার করো অশ্বমেধের ঘোড়া গল্পে যুদ্ধ যন্ত্রণার যে চিত্র ফুটে উঠেছে তার স্বরূপ আলোচনা করো এই প্রশ্নটি পড়বে ভালো করে পুই মাছা গল্প অবলম্বনে মানবিক সংবেদনের প্রকাশ উল্লেখ করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে অনন্ত চরিত্রটি বিশ্লেষণ করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না গল্প অনুসরণে বজ্ররানী চৈত্রটি বিশ্লেষণ করো এই যে ছটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই ছটি প্রশ্ন যার একদম পড়া হয়ে যাবে তারা এখান থেকে একদম হানড্রেড পারসেন্ট দশ নম্বরের কোশ্চেন কমন পাবে এবং যাদের পড়া হয়নি তারা কি করবে তারা যে স্টারমার্ক কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আগে পড়ে নাও সেই স্টারমার্ক কোশ্চেনগুলো ভালো করে করে নাও আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে যাদের একান্ত পড়া হয়নি তাদের কিচ্ছু করণীয় নেই এখন এই স্টারমার্ক কোয়েশ্চেনগুলোই তোমাদের আশেষ ভরসা তাই বলবো এই স্টারমার্ক কোশ্চেনগুলো ভালো করে তোমরা করে নেবে এবার আসবো আমি পাঁচ নম্বরের প্রশ্ন তবে পাঁচ নম্বরের প্রশ্ন ওইভাবে কমন আসে না আমি তবুও চেষ্টা করেছি তোমাদের জন্য যে কোশ্চেনগুলো থেকে গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই প্রশ্নগুলোই তুলে ধরেছি দেখে নাও দেখে নাও তোমরা যা তো রাধি ও আপদগুলো টেনে খিরকির পুকুর ধারে ফেলে দিয়ে আয়তো কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছে তাৎপর্য লেখো দু নম্বর আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্চগঞ্জ করা মেয়ে উচ্ছগঞ্জ করা মেয়ে কোথা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে কে কোন প্রসঙ্গে উদ্ধৃত কথাটি বলেছেন তাৎপর্য লেখো আমি বলিলাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখক চামার গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো করুণাময় মমতায় সে যেন দেবী হইয়া উঠিয়াছে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো বৌদি আমার স্বর্গের দেবী তার হাতে জিনিস তো এ যেন অমৃত প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো এখানে ছটি পাঁচ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে এরকম লাইন ধরে কিন্তু তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো হয় তাই আমি তোমাদের বলেছি যে টেক্সট বইটি খুটিয়ে পড়লে তোমাদের এইগুলো ধরতে সুবিধা হবে তবু এই ছটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা যদি চাও এই বাংলার স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখন সহজে খুঁজে পাবে না যদি এরকম মনে হয় যে অনেক জায়গায় স্যার খুঁজে পাচ্ছি না তাহলে অবশ্যই তুমি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিও স্টাডি মেটেরিয়াল অত্যন্ত কম তোমাদের বইয়ের যে প্রাইসগুলো তোমাদের হয় সেই রেঞ্জেরই কাছাকাছি রাখা হয়েছে তোমাদের অনেক কম রেমোনুয়েশনে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমাদের একটি বই যদি কিনতে যাও সহকা বই তোমাদের কিন্তু দুশো টাকার কাছাকাছি কিন্তু খরচা পড়ে যাবে কিন্তু তার থেকেও অনেক কম রেমনেশনে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে এবং যারা বই কিনেছ তাদের তো খুবই ভালো তারা বই দেখে পড়বে অবশ্যই স্টাডি করেছ যাদের নেই একান্ত যারা এখন খুঁজে পাচ্ছ না তাদের জন্য বলবো তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালসটি সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে তো মডেল টু থেকে আজকে এই প্রশ্নগুলোই থাকলো এই প্রশ্নগুলো ভালো করে করো এবং আমি তোমাদের এক নম্বরের ছোট প্রশ্নগুলো আমি বলে দেব কোশ্চেন অ্যান্সার সহ সেগুলো একটু ফলো করবে এবং বহু প্রশ্নের উত্তরের আমি ভিডিও তোমাদের যদি কোনো কোনো প্রশ্নের উত্তর লাগে ভিডিও কমেন্ট বক্সে তোমরা কোশ্চেন লিখে জানাও যে স্যার এই কোশ্চেনের উত্তর আমাদের লাগবে যদি একটু কোশ্চেনের উত্তরটি দিয়ে দেন তাহলে ভালো হয় তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও